মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। শুভ বিজয়া, বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অফুরন্ত ভালোবাসা। আজকে হচ্ছে একাদশী, মানে বিজয়ার মানে দশমীর পরের দিন। কালকে আমাদের রাত্রিবেলা ঠাকুর ভাষণ দিতে দিতে বেজে গেছিল 12:45 মতো। তারপর আমাদের খেয়ে শুতে শুতে বেজে গেছে 1:30। তো তারপরে আমাদের বিজয়া হয় ঠাকুর জলে পড়ার পর। তাই আজকের ভ্লগটা মনে হচ্ছে আমি পাবলিশ করতে পারবো। তো আজকে রাত্রি গিয়ে চেষ্টা করবো এই ব্লগটা, মানে আজকে সারাদিনের ব্লগটা এডিট করে ছেড়ে দেওয়ার, আর পুজোর ব্লগগুলো যাবে ব্যাঙ্গালোরে ফিরে গিয়ে। তো এভাবেই চলবে। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড বাজে অবস্থা, মনটা একটু একটু খারাপও সত্যি কথা বলতে, কারণ এবারে পুজোয় বেশিভাবে পুজোর সাথে জড়িত ছিলাম। তো আর আবারও 5টা বছরের অপেক্ষা এই পুজোটার জন্য। বছর বছর তো দুর্গাপুজো আসেই, সেটা তো কথা নয়। তো এটার জন্য আবার 5টা বছরের অপেক্ষা করতে হবে, তাই একটু মনটা খারাপ। যাবো এবার স্নানে, স্নান সেরে এই শাড়িটাই পরবো। এটা সকালবেলায় পড়েছিলাম, ওই সবাইকে প্রণাম প্রণাম করতে গেছিলাম তাই জন্যে। এখানকার সময় একেবারে শেষ, এখন বেজে গেছে প্রায় 2টো। আমাদের প্যান্ডেলের খাবারের যে খাবার বানানো হচ্ছিল ওখানকার গ্যাস হয়ে গেছে শেষ হয়ে। দেখো দাদা নিয়ে ঢুকলো, আমাদের ঘরের গ্যাসটা নিয়ে গেল, ওখানে লাগাবে। জাস্ট খাসির মাংসটা সেদ্ধ হয়ে গেছে, ফোটালেই নামাবে, তারপরে খাবো দাবো রেডি হবো। বাজে 9:34, এখন আমরা জামা কাপড় ছাড়বো, জাস্ট পৌঁছালাম। ফিরে যেতাম অনেকক্ষণ, কারণ ওখান থেকে বেরিয়েছি আমরা 4:30 নাগাদ। দেরি হলো তার কারণ গেছিলাম আমরা জেঠু জেঠির বাড়ি, তাই জন্য একটু ফিরতে লেট হলো। ওখান থেকে একেবারে ডিনার সেরে তারপরে ফিরলাম, আর পাচ্ছি না, প্রচন্ড গরম লাগছে। আর আজকে এই মলমল শাড়িটার সাথে পরেছিলাম এই হাকোবা ব্লাউজটা। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, যদিও বা খুব রেস্ট নেওয়ার যে টাইম আছে এমনটা বলবো না, আজকে দিনটা তো প্রায় শেষই হয়ে গেল, প্রায় কি শেষই হয়ে গেল। এখন ঘুম ছাড়ার তেমন কোনো কাজ নেই, যা জামা কাপড় পরে এসেছিলাম সেগুলো গুছিয়ে আপাতত রেখেই দিলাম। আর কালকে আমি ও বাড়ি যাবো, কালকের দিনটাও আমার হাতে টাইম নেই, পরের একটা দিন শুধুমাত্র হাতে পাবো, তখন ট্রলি গোছাতে হবে। আমার নিজের ভীষণ খারাপ লাগছে, শুধু আমার বলবো না, আমাদের দুজনেরই খারাপ লাগছে। কাবেরী আন্টিকে এবার কথা দেওয়া ছিল যে আন্টির সাথে দেখা করতে যাব আমরা, কিন্তু সেটা আর পেরে উঠছি না, মানে আমাদের শরীর দিচ্ছে না। প্রমীর বাপাটা ওই 3-4 দিন ওখানে হাঁটাহাঁটির পর থেকেই ব্যথা শুরু হয়ে গেছে, ওর একটা পা ব্যথার এমনি টেন্ডেন্সি আছে আর কি। তো ওই জন্যে আমার নিজেরও পা হাত পা ব্যথা করছে, এইবার আর পেরে উঠছি না আর কি। তারপর তো জার্নি আছে, এবার আমাদের রেস্ট নেওয়ার টাইমটা আমরা পাইনি, ওও পাইনি আমিও পাইনি। আমি আগে এসে থাকলেও পরপর পরপর একটার পর একটা করে গেলাম আর কি, তাই জন্য পেলাম না খুব একটা টাইম। যাই হোক, পুজো আমরা ভীষণ ভালো কাটিয়েছি, মানে তোমাদেরকে এখনই হয়তো ডেমোগুলো দেখাতে পারিনি আমরা কতটা ভালো কেটেছি। তবে শুধু একটাই কথা বলবো, এটা আমার প্রথম পুজো ছিল, প্রথম পালা ছিল, সবাই আমাকে জিজ্ঞেস করছিল। তারপরে মানে আজকে যখন বিজয়া করতে গেছি সবার বাড়িতে বাড়িতে, সবার বাড়িতে বাড়িতে বলতে দেখো পাপারাদের ওখানে পাপার বাবা মানে দাদাজির খুড়তুতো জ্যাঠুতো ভাইরা সবাই থাকে আর কি। দাদাজি নেই, দাদাজির ভাইরা ভাইরা এক ভাই নেই আর কি, তো মানে নিজের যে ভাই ছিল তিনিও নেই আর কি। তারপর খুড়তুতো জ্যাঠুতো ভাইরা আছেন আর কি, এখনো তাদের ছেলেরা রয়েছে, মানে পাপার খুড়তুতো জ্যাঠুতো ভাইরা আবার রয়ে গেছে। তো এই এই আর কি, এই ওইখানে ওই বাড়িগুলোতেই যেতে হয় আর কি, পাশাপাশি একদমই। তোমাদেরকে দেখালে আমি তো দেখেছি কিনা বলতে পারছি না, তবে একদম পাশাপাশি বাড়িগুলো। তো যেখানেই গেছে না কেন সবাই বড়রা আমাকে একটাই কথা জিজ্ঞেস করছে যে কেমন লাগলো তোমার। আমি শুধু একা নাচবো, আর বাকিরা সবাই আমার মানে আমার এখনো যা হয়নি আর কি, সবাই আমার কাকি শাশুড়ি ওখানে। তো মানে বয়সগুলোর ডিফারেন্স এমন কিচ্ছু নয়, এদিক ওদিক জাস্ট আমরা তিন ওই আর কি। আমরা মানে আমি ওদেরকে না নাম ধরে ডাকি না কাকি বলে ডাকি, এরকম কিছুই ডাকি না, এমনি কথা বলি আর কি। কখনো কখনো নাম ধরে ডাকি হয়ে যায়, ওটা মানে একদমই সেম এজই বলতে পারো, প্রায় 1-1.5 বছর এরকম গ্যাপে আমরা আর কি। তো হার্ডলি 2 বছর তাই জন্য আর কি।
তো সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে তাদের সাথে আমার খুব একটা দেখা হয় না, খুব একটা কেন দেখাই হয় না, আমার লাস্ট এদের সাথে দেখা হয়েছিল, মানে প্রত্যেকের সাথে তাও নয়, ওই গ্রামের বাড়িতে যারা যারা থাকে তারা, আর পিকনিকে যেটুকু দেখা হয়েছিল আমার বিয়ের পর লাস্ট দেখা হয় আমার 2021-এর জানুয়ারি মাসের পিকনিকে। মানে এই চৌধুরী পরিবারের একটা পিকনিক হয় প্রত্যেক বছর জানুয়ারি মাসের সেকেন্ড সেকেন্ড স্যাটারডে বা সানডে, এরকম একটা পিকনিক হয়, সানডেতে সম্ভবত। তো এরকম ওই পিকনিকে যারা থাকে সামনাসামনি, মানে সামনাসামনি বলতে আমাদের পক্ষে তো আসা সম্ভব হয় না, মানে ব্যাঙ্গালোর থেকে পিকনিকের জন্য, তবে পাপা মামনি সব মোটামুটি যারা পারে আর কি যায়। তো সেই জানুয়ারি মাসের পিকনিকের লাস্ট আমার সাথে দেখা হয়েছিল, কিন্তু সত্যি বলতে আমাদের রিলেশনগুলো দেখলে সেটা বোঝাই যায় না। আমার আবার প্রায় এই 2 বছর বাদে তাদের সাথে আবার দেখা প্রত্যেকের সাথে, তো সত্যি বলছি তারা আমাকে অবশ্যই আপন করে নিয়েছে বলেই আমারও মিশতে সুবিধা হয়েছে আর কি। ভীষণ ভীষণ মজা করেছি। আস্তে আস্তে তোমাদের সাথে আমি ভ্লগগুলো শেয়ার করব। আজকের ভ্লগটা আর বেশি বড় করব না, বুঝতেই পারছো এখানে যেহেতু ওয়াইফাই নেই আমার ভ্লগগুলো ছাড়তে ভীষণ অসুবিধা হচ্ছে, আর এখানে ফ্যান অফ করে নিয়েছি বলে কেমন ঘামটা হচ্ছে দেখতেই পাচ্ছো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছে একটা নতুন ভ্লগের সাথে। চেষ্টা করবো তোমাদের সাথে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5 দিনের একটা করে ফটো অন্তত অ্যাড করে দেওয়ার, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেমন কাটিয়েছি না কাটিয়েছি। আর আমি একেবারে ফিরে গিয়ে ব্যাঙ্গালোর থেকেই ভ্লগগুলো ছাড়তে শুরু করব, আর এরপর হয়তো হার্ডলি এই 2 দিনের মধ্যে একটাই ভ্লগ যাবে, আমাদের ফিরে যাওয়া হচ্ছে 28 তারিখ।